তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের চ্যাপ্টার টু যোগ এর 28 পৃষ্ঠার দ্বিতীয় পাঠের আলোচনায় সাদর আমন্ত্রণ। আজকে এই পাঠে দুই নম্বর প্রশ্ন যোগ করি, এর মোট 8টি প্রশ্নের সমাধান করা হবে। আসো আমরা একে একে সবগুলো সমাধান করি। দেখো, এখানে তিনটি সংখ্যার যোগ করতে হবে, তিনটি সংখ্যাকে। আমরা এখানে একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো স্থানের, যেমন ধরো একক স্থানই ধরিয়ে, একক স্থানের যোগ করে যদি তা যোগফল যদি দুইটি সংখ্যার হয়, দুই অঙ্কের হয়, তাহলে অবশ্যই একক স্থানে একটি সংখ্যা বসিয়ে তার বাম পাশের যে সংখ্যাটি সেটি দশক স্থানে যোগ করতে হয়, এবং দশক স্থানে একই রকম যদি দুইটি সংখ্যার হয় তাহলে এই বাম পাশের সংখ্যাটি শতক স্থানে যুক্ত হয়। আবার শতক স্থানেও যদি একই রকমভাবে যোগফল দুই অঙ্কের হয় তাহলে বাম পাশের সংখ্যাটি গিয়ে হাজার স্থানের সাথে যুক্ত হয়। এভাবে পর্যায়ক্রমে সংখ্যা যেগুলো বাম পাশের দুই সংখ্যার যোগফল দুই সংখ্যার হলে বা দুই অঙ্কের হলে তা পরবর্তী বাম পাশের যে স্থান রয়েছে সেই স্থানে গিয়ে যুক্ত হবে। তাহলে আসো আমরা শুরু করি। এখানে একক স্থানে রয়েছে চার, আর একক স্থানে আছে দুই, চার আর দুই ছয়, আর একক স্থানে আছে এক, সাত। যেহেতু সাত মাত্র একটি সংখ্যা, সুতরাং এটি লিখে ফেললাম, আর কোনো সংখ্যা অতিরিক্ত নেই। এবারে দশক স্থানে রয়েছে পাঁচ, আর এখানে দশক স্থানে এক হলো ছয়, ছয় আর এখানে দশক স্থানে তিন হলো নয়। তাহলে নয়ও একটি মাত্র সংখ্যা, সুতরাং এটি লিখে ফেললাম। এবারে আসি শতক স্থানে। শতক স্থানে এখানে আছে দুই, আর এখানে শতক স্থানে আছে শূন্য, আর এখানে শতক স্থানে আছে পাঁচ। তাহলে দুই আর পাঁচে হলো দুই, দুই পাঁচ এবং শূন্য মিলে হলো সাত। এখন আমরা হাজার স্থানে যোগ করব। হাজার স্থানে এখানে আছে এক, এখানে আছে চার হলো পাঁচ, আর এখানে আছে দুই ছয় সাত। তাহলে হাজার স্থানে সাত, যোগফল পেলাম 7,797। এবারে আসো দুই নম্বর প্রশ্নের সমাধান করি। এখানে একক স্থানে চার, আর এখানে একক স্থানে সাত, চার আর সাথে হলো এগারো, আর একক স্থানে আছে এক, তাহলে হলো বারো। বারোর দুই অঙ্কের, সুতরাং বারোর আমরা ডান পাশের সংখ্যাটি যাকে একক স্থানে ধরা হয় এটাকে একক স্থানে বসিয়ে যে এক রইল, বাম পাশের যে এক রইল, এই এক এবার দশক স্থানের সাথে যোগ করব। তাহলে এক আর এই একে হলো দুই, দুই আর এই দশক স্থানের চারে হলো ছয়, ছয় আর এই দশক স্থানের দুইয়ে হলো সাত আট। তাহলে আমরা দশক স্থানে লিখলাম আট। এবারে শতক স্থানে এখানে আছে, এখানে লক্ষ্য করো যে এখানে আট শুধুমাত্র একটি সংখ্যা আছে, কাজেই এর মধ্যে কোনো বাম পাশে কোনো সংখ্যা ছিল না, শুধুমাত্র একটি সংখ্যা ছিল, ফলে শতক স্থানে কোনো সংখ্যাই যুক্ত হলো না। তাহলে শতক স্থানে আছে শূন্য, আর এখানে আছে শতক স্থানে পাঁচ, শূন্য আর পাঁচে পাঁচই হলো, আর এখানে শতক স্থানে আছে ছয়, পাঁচ আর ছয়ে হয় এগারো। এখানে লক্ষ্য করো, এগারোর আমরা ডান পাশের এক লিখলাম এখানে, আর বাম পাশের যে এক রইল সেই এক এনে আমরা হাজারের সাথে যোগ করব। তাহলে হাজারের সাথে আছে এক, আর একে হলো দুই, দুই এখানে হাজারের সংখ্যা নেই, আর এখানে হাজারে আছে সাত, তাহলে দুই আর সাথে হলো নয়। আমরা দুই নম্বর প্রশ্নের যোগফল পেলাম 9,182। এবারে আসি তিন নম্বর প্রশ্নের যোগফলে কি পাওয়া যায়। লক্ষ্য করো, একক স্থানে শূন্য শূন্য শূন্য, সুতরাং শূন্যই। তারপরে দশক স্থানে এখানে আছে আট, আর এখানে আছে দুই, আট আর দুয়ে দশ, আর এখানে শূন্য, তাহলে দশই। তাহলে দশের আমরা ডান পাশের দশ লিখতে এক লিখে শূন্য দিতে হয় দশ, তাহলে দশের শূন্যটা আমরা ডান পাশের শূন্য এটা এখানে লিখলাম, আর বাম পাশের যে এক রইল এই এক এনে এবার শতকের সাথে যোগ করব। সাত আর একে আট, আট আর নয়
আটান্নয়ে সতেরো, সতেরো আর দুয়ে আঠারো, উনিশ। তাহলে উনিশের নয় রইল এক, সেই এক এনে হাজারের সাথে যোগ করব। তাহলে দুই আর একে তিন, তিন আর একে চার, চার আর পাঁচে নয়। তাহলে আমরা যোগফল পেলাম 9900। এবারে চার নম্বর প্রশ্নের সমাধান করি। একক স্থানে আট, শূন্য আর এক হল নয়, রইল এবার দশক স্থান। দশক স্থানে আছে চার আর তিনে সাত, সাত আর সাতে চোদ্দ, চোদ্দ দুই সংখ্যার দুই অঙ্কের, সুতরাং চোদ্দর চার বসালাম, রইল এক, এক এনে শতকের সাথে যোগ করব। শতকে শূন্যর সাথে এক যোগ করলে এক, এক আর পাঁচ যোগ করলে হয় ছয়, ছয় আর এক যোগ করলে হয় সাত। তাহলে এখানে বসলো সাত। তারপরে আসি, এখানে কিন্তু সাত মাত্র একটি সংখ্যা, দুইটি সংখ্যা হলে যে একটা বাকি থাকতো সংখ্যাটি, সেই সংখ্যাটি আমরা হাজারে যোগ করতাম, তাহলে এখানে যোগ করতে হবে না। তাহলে এখানে দুই আর এই হাজারে আছে তিন, পাঁচ আর এই হাজারে আছে ছয়, তাহলে পাঁচ আর ছয় হলো এগারো। আমরা এগারোর এক বসালাম, তারপরে ওই এক চলে যাবে অযুতের স্থানে, যেহেতু এখানে অযুতের কোনো সংখ্যা নেই, তাহলে এক অযুতের স্থানে বসে পড়লো। তাহলে আমরা পেলাম 11,749। এবারে আমরা পরের সংখ্যাটি যোগ করি, পাঁচ নাম্বার। এখানে লক্ষ্য করো, একক স্থানে এক আর সাথে আট আর শূন্য আটই, আটই বসলো। এবারে দশক স্থানে নয় আর শূন্য নয় আর একে দশ, তাহলে দশের বসলো শূন্য, রইল এক, এই এক এনে শতকের স্থানে বসাই। চার আর একে পাঁচ, পাঁচ আর ছয়ে এগারো, এগারো আর তিনে চোদ্দ, চোদ্দর চার, রইল এক, এইবার এক এনে হাজারের স্থানে। তিন আর একে চার, চার আর পাঁচে নয়, নয় আর দুয়ে দশ এগারো, তাহলে আবার পেলাম এগারো, রইল এক, এগারোর এক লিখলাম, রইল এক, এই এক এনে আমরা অযুতের স্থানে যোগ করব। তাহলে দুই আছে আর এক যোগ করলে হয় তিন, তিন আর একে চার, চার আর ছয়ে দশ, দশের শূন্য, রইল এক, এই এক আমরা অযুতের পরে লক্ষর ঘরে যুক্ত করব, কিন্তু এখানে কোনো সংখ্যা নেই, লক্ষর ঘরে কোনো সংখ্যা নেই, সুতরাং একের একই বসলো। তাহলে আমরা পেলাম 101,408। এবারে আমরা ছয় নম্বরের যোগফল নির্ণয় করি। একক স্থানে এক আর দুয়ে তিন, তিন আর সাথে দশের শূন্য, রইল এক, এই একের সাথে দশক স্থানে যোগ করব এককে। তাহলে নয় আর একে দশ, দশ আর আটে আঠারো, আঠারো আর একে উনিশ, উনিশের নয়, রইল আবার এক, এক এনে শতকের সাথে যোগ করি। আট আর একে নয়, নয় আর তিনে দশ, এগারো বারো, বারো আর দুয়ে তেরো চোদ্দ, চোদ্দর চার, রইল আবার এক। এবার এখানে শত ওই ওই এক এনে হাজার স্থানে যুক্ত করব, এখানে নেই, এখানে আছে পাঁচ, পাঁচ আর একে ছয়, ছয় আর এখানে আছে চার, ছয় আর চারে দশ, দশের শূন্য, রইল আবার এক, এই এক নিয়ে আমরা অযুতের স্থানে যাব। এখানে অযুতের স্থানে নাই, এখানে অযুতের স্থানে কিছু নাই, এখানে অযুতের স্থানে আছে চার, তাহলে চার আর একে হলো পাঁচ। আমরা এখানে যোগফল পেলাম 50,490। আমরা তারপরের চারটি সংখ্যার যোগফল নির্ণয় করব। লক্ষ্য কর, একক স্থানে এখানে আছে এক, এখানে আছে দুই, তাহলে হলো তিন, আর এখানে আছে আরও দুই, তাহলে হলো পাঁচ, আরও আছে সাত, তাহলে হলো বারো, বারোর দুই, রইল এক,
এই এক এনে দশক স্থানে যোগ করি, সাত আর একে আট, আট আর একে নয়, নয় আর সাথে ষোলো, ষোলো আর শূন্য ষোলোই, তাহলে ষোলোর ছয় নামলো, রইল আরও এক। এক এনে শতকের সাথে যোগ করি, তাহলে একই রইল, শূন্য যোগ করলে একই থাকে এক, আর তার সাথে সাত যোগ করলে হয় আট, আট আর একে হলো নয়, নয় আর শূন্য যোগ করলে নয়ই থাকে, তাহলে নয়ই নামলো। এবার অবশিষ্ট হাতের কোনো এক নেই, হাতে কিছু নেই, এবার আমরা হাজারের ঘরে যাব। এখানে হাজারের ঘরে আছে এক, এখানে হাজারের ঘরে দুই হলো তিন, এখানে হাজারের ঘরে কিছু নাই, এখানে হাজারের ঘরে আছে তিন, তাহলে তিন আর তিনে হয় ছয়। আমরা এখানে সাত নম্বরের যোগফল পেলাম 6962। এবার আট নাম্বার প্রশ্নের যোগফল নির্ণয় করি। লক্ষ্য করো, একক স্থানে এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, তাহলে শূন্যই। তারপরে দশক স্থানে এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, চারটিতেই শূন্য, সুতরাং শূন্যই। এবার শতক স্থানে দেখি, শতক স্থানে এখানে আছে চার আর এখানে আছে তিন হলো সাত, আর এখানে আছে ছয়, সাত আর ছয়ে তেরো, তেরো আর এখানে আছে নয়, তেরো আর নয়ে হলো বাইশ, বাইশের দুই হাতে রইল দুই। এবার দুই হাজারের সাথে যোগ করব, দুই আর দুইয়ে চার এখানে নাই, এখানে আছে এক, চার আর একে পাঁচ, আর এখানে আছে দুই, পাঁচ আর দুইয়ে ছয় সাত, তাহলে সাত লিখলাম, যোগফল পেলাম 7200। আর এরই মধ্যে দিয়ে এই পাঠেরও এই ভিডিওর শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রহমত।